রাজ্যের অষ্টমখন চিকিৎসা মহাবিদ্যালয়ের শুভারম্ভ। এশ ছাত্র ছাত্রীর আরম্ভ হল চিকিৎসা পাঠ্যক্রম। লক্ষিমপুর মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায় উদ্বোধন করে চিকিৎসা মহাবিদ্যালয়খন। ব্রহ্মপুত্রর উত্তর পর রাইজর বাবে মঙ্গলবারের দিনটে সোনালী দিন রূপে বিবেচিত হব। উত্তর পর রাইজে স্বাস্থ্যর ক্ষেত্রে বছর বছর ধরে ভুগি থাকা নানা সমস্যা তথা আহুকাল এতিয়ার দূর হওয়ার পথত। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় লক্ষিমপুর শুভারম্ভ করলে রাজ্যের অষ্টমখন চিকিৎসা মহাবিদ্যালয়ের। 500 কোটি 89 লাখ টাকা ব্যয় সাপেক্ষে 168 বিঘা ভূমিত নির্মিত চিকিৎসা মহাবিদ্যালয়খন। স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্তর উপস্থিতিত চিকিৎসা মহাবিদ্যালয়খন শুভারম্ভ করে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায় কয় এই চিকিৎসা মহাবিদ্যালয়খনের জড়িয়ে বিশেষভাবে উপকৃত হব উত্তরপরিয়া রাইজ। লক্ষিমপুর চিকিৎসা মহাবিদ্যালয় সংলগ্ন হব বিএসসি নার্সর পাঠ্যক্রম আর দন্ত চিকিৎসালয়। 2011 চনত এই মেডিকেল কলেজের আধারশিলা করা হয়েছিল। 2017 চনত বিজেপি সরকার গঠন হওয়ার পিছত আমি ভূমি পূজনের জড়িয়ে এই মেডিকেল কলেজের নির্মাণের কাম আরম্ভ করেছিল। মেডিকেল কলেজের হসপিটাল উইংখনও আমি নির্ধারিত সময়ত আরম্ভ করেছিল। ন্যাশনেল মেডিকেল কাউন্সিলর অনুমতি পোৱাৰ পিছত 100 জন ছাত্রর নামভর্তিরে আজি আমি এই মেডিকেল কলেজখন রাইজর বাবে উৎসর্গা করিলো। MBBSৰ 100খন আসন বিশিষ্ট লক্ষিমপুর চিকিৎসা মহাবিদ্যালয় মঙ্গলবারের পর আরম্ভ হল চিকিৎসা বিজ্ঞানের পাঠ্যক্রম। আর ইয়ারে রাজ্যের প্রতি বছরের চিকিৎসা বিজ্ঞানের স্নাতক পর্যায়ের অধ্যয়নের আসনের সংখ্যা 11 বৃদ্ধি হল। অনাগত 12টা বছরত রাজ্য নতুনক 5খন চিকিৎসা মহাবিদ্যালয়ের কাম আরম্ভ হব বলেও মুখ্যমন্ত্রী ডক্টর শর্মায় কয়। এই মেডিকেল কলেজের স্থানতে সুন্দর কর্কট হসপিটাল আমি ইয়াত বনায় আছো। খুব সোনকালে তারও শুভ উদ্বোধন হব। অনাগত দিনত এই মেডিকেল কলেজ ক্যাম্পাসতে এখন বিএসসি নার্সিং কলেজ আর এখন ডেন্টাল কলেজের একটা লক্ষ্য আজি আমি স্থির করে লৈছো। ইয়ার উপরেও লক্ষিমপুরত বিশ্ববিদ্যালয়ের নির্মাণের কামও প্রারম্ভিক পর্যায়ত আরম্ভ হয়েছে। মই ভাবো এই গোটেবিলাকে লক্ষিমপুরক লক্ষ্মী আর সরস্বতী দুইটার আশীর্বাদ প্রাপ্ত করাব। 2011 চনত আধারশিলা স্থাপন করা হয়েছিল চিকিৎসা মহাবিদ্যালয়খনের। উল্লেখ্য যে 5টা কার্যসূচীরে মঙ্গলবারে লক্ষিমপুর উপস্থিত হয় মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা। পুনেতে পশু চিকিৎসা মহাবিদ্যালয়খনের আনুষ্ঠানিক শুভারম্ভর পিছত বাইপাসত এক বৃক্ষরোপণ কার্যসূচীতো অংশ লয়। আর ইয়ার পিছতে লক্ষিমপুর বিজেপির নবনির্মিত কার্যালয়েরও শুভ উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। লক্ষিমপুরের পৰা কুশল শইকীয়া, প্ৰাগ নিউজ।